উন্নয়ন ও অগ্রযাত্রার একুশ শতকের বাংলাদেশের বার্তা দিয়ে বৃহস্পতিবার গণভবন থেকে এবারের মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন তৃণমূলের মানুষের সাথে শোনেন স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা বাংলাদেশ ছিল প্রদেশ এর আগে এ আয়োজনে উদ্বোধনী বক্তৃতা দেন প্রধানমন্ত্রী বলেন গ্রাম বাংলার উন্নয়নের মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়নে বিশ্বাসী তার সরকার সে সময় যারা ক্ষমতা এসেছিল সেখানে জনগণের উন্নয়ন বা আমরা যে সমস্ত উন্নয়নের কর্মসূচিগুলি বাস্তবায়ন শুরু করেছিলাম সেগুলি নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না তাদের মাথা ব্যথা ছিল কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন করবে কীভাবে লুটপাট করবে দুর্নীতি করবে মানি লন্ডারিং করবে হাওয়া ভবন খুলে সেখানে প্রতিটি কাজে হস্তক্ষেপ করা এবং সেখানে কমিশন ঘুষ দুর্নীতি শুধু দেশে না দেশে বিদেশে পর্যন্ত এই ঘুষ দুর্নীতি চলেছিল এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হয় তো শুধুমাত্র যারা ধনী শ্রেণীকে আরো ধনী বানানোর তো প্রয়োজন নেই বরং যারা একেবারে তৃণমূলে পড়ে আছে অবহেলিত তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে গ্রামের মানুষ তারা যেন নাগরিক সুবিধা পায় সেই সুবিধা দিতে হবে এবং গ্রামের অর্থনীতিকে আরও মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে অর্থ প্রবাহ বৃদ্ধি করতে হবে তিন দিন ব্যাপী চলমান এই মেলায় সকল সংসদ সদস্যদের যোগ দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী আঝার লিমন সময় সংবাদ ঢাকা